আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে পারফেক্ট ফুলকো তেলের পিঠার রেসিপি আমি আপনাদের মাঝে শেয়ার করব। কিছু টিপস সহ আজকের রেসিপি শেয়ার করেছি আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো ফ্রেন্ডস আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে একটা মিক্সিং বোলের ভিতরে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ শুকনো চালের গুঁড়ো আর নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারবেন স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে খেজুরের গুড় সামান্য একটু পানি দিয়ে গলিয়ে রেখেছি এখান থেকে আমি পরিমাণ মতো অ্যাড করে দিব যতটা মিষ্টি আমরা পিঠায় খেতে চাই ঠিক ততটাই দিয়ে দিব তো আমি প্রথমে কিছুটা পরিমাণ দিলাম আর কিছু দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি একদম বেশি গরম পানি দেওয়া যাবে না আঙুল ডুবিয়ে রাখা যায় এরকম কুসুম গরম পানি দিয়ে আমি এখন এই ব্যাটারটাকে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পরে আমি বাকি যে গুড়ের শিরাটা রয়েছে সেটাও আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আপনারা এই পর্যায়ে মিষ্টিটা চেক করে দেন দিবেন আর এখানে আরও একটি কথা গুড় দিয়ে যে পিঠা তৈরি করতে হবে এমন কোনো কথা নেই গুড়ের পরিবর্তে চাইলে চিনিও দেওয়া যাবে অথবা গুড় আর চিনি দুইটা মিলিয়ে দেওয়া যাবে তো আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এই পর্যায়ে ব্যাটারটা অনেকটা পাতলা থাকবে আর ব্যাটারের ঘনত্বটা এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারটাকে যখন আমরা রেস্টে রেখে দেবো তখন কিন্তু এই পাতলা ভাবটা আর থাকবে না এখন একটা প্লেট দিয়ে ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তো তিরিশ মিনিট হয়ে গিয়েছে এখন কিন্তু যেহেতু এটা শুকনা চালের গুঁড়া এটাকে অবশ্যই কিন্তু কমপক্ষে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এতে করে শুকনা চালের গুঁড়াটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে পিঠা তৈরির জন্য তো দেখুন এখন কিন্তু ব্যাটারটা আর আগের মতো পাতলা নেই পিঠা তৈরির জন্য একদম পারফেক্ট পিঠা তৈরির জন্য এখন চুলা একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি আর এখন আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে এই প্যানের ভিতরে পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি এতে করে মেজারমেন্ট কাপ নিলে সবগুলো পিঠা একই সাইজের হবে অথবা আপনারা গর্তযুক্ত বড় যে কোনো চামিচ ব্যবহার করতে পারেন তো দেখুন পিঠাটা অনেকটা ফুলে উঠেছে যখন পুরোপুরি পিঠাটা ফুলে উঠবে তখন এইভাবে উল্টে দিতে হবে এটা আমাদের প্রথম পিঠা মশাল্লা অনেক সুন্দর ফুলে উঠেছে আর পিঠাটা ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছি সেমভাবে আবারও আমি হাফ কাপ পরিমাণ ব্যাটার এর ভিতরে দিয়ে দিচ্ছি তো দেখুন পিঠাটা আস্তে আস্তে ফুলতে শুরু করেছে যখন সম্পূর্ণরূপে ফুলে উঠবে ওই পর্যায়ে উল্টে দিতে হবে এর আগে নাড়াচাড়া করা যাবে না তো দেখুন এটা একদম বলের মতো ফুলে উঠেছে এখন আমি সাইড থেকে এর উপরে একটু তেল উঠিয়ে দিচ্ছি এতে করে আরও সুন্দরভাবে একদম ফুলে যাবে তো পিঠাটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এটাকেও আমি এখন তুলে নিচ্ছি আর একইভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিব তো দেখুন সবগুলো তেলের পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে মশাল্লা অনেক সুন্দর ফুলেছে আর একদম খেতেও ভীষণ মজার হয়েছিলো এইভাবে যদি আপনারা তেলের পিঠা তৈরি করেন আপনারাও এরকম পারফেক্ট আর সুন্দর তেলের পিঠা তৈরি করে নিতে পারবেন আর এই পিঠাগুলো ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে না এরকমই ফুলক থাকবে তিন থেকে চার দিন আর এরকমই সফট থাকবে আশা করছি আজকের তেলের পিঠার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে এরকম সহজ নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ